আসসালামু আলাইকুম আমি এখন মানবো খুবই মজার একটা জিনিস এটা অনেকটা রাইতা টাইপের বাইরে এটাকে ডিপ বলে আর কি মানে এর মধ্যে ডুবায় অনেক কিছু খাওয়া যায় ভাজাপড়া জিনিস খাইতে খুব মজা লাগে এর সাথে ফ্রেশ ভেজিটেবল যদি থাকে যেমন শশা কিংবা গাজর এই টাইপের সেলারি এগুলা এর মধ্যে ডুবায় ডুবায় মানুষের বাইরে খায় আর কি ওরা আঙ্গুলের মতো কেটে এর মধ্যে ডুবায় খায় এর মধ্যে না মানে এই ধরনের জিনিসের মধ্যে আর কি ওটাকে ডিপ বলা হয় আর কি তো আমি এটা আমাদের ইন্ডিয়ান ভার্সন একটা ডিপ আপনাদের দেখাচ্ছি যেটা আমি প্রায়ই করে খাই এখন সামনে কয়েকদিন কাবাব খাওয়ার একটু দিন আসতেছে আমি মনে করলাম যে আপনাদের হয়তো ভালো লাগতে পারে এটা বানায় রেখে দিতে পারেন তো সামনে কয়েকদিন আমাদের আসতে আসতে কাবাব খাওয়ার দিন তো এটা দিয়ে কাবাব খাইতে অসাধারণ লাগে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তা আসেন দেখি শুরু করা যাক আমি এখানে আধা কাপ পুদিনা পাতা দেখেন জাস্ট ভরে নিয়েছি আর কি চেপে না আর একই সমান ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচা মরিচ এগুলো বাটলে কিন্তু এই দেড় চা চামচের মতো হইতে পারে দেড় দুই চামচের মতো হইতে পারে ঘন করে বাটলে যাই হোক এগুলাকে আমি একসাথে বেতে কিংবা ব্লেন্ড করে নিব যতটুকু পুদিনা পাতা ততটুকু ধনিয়া পাতা আর স্বাদ মতো মরিচ কাঁচা মরিচ আমি এখানে দুই কাপ টক দই নিচ্ছি ঘরে তৈরি টক দই যদি তৈরি করতে চান খুব সোজা তৈরি করা ডিসক্রিপশনের লিঙ্কটাও দেখে নিতে পারেন তার মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিব এক চা চামচ তালা জিরার গুঁড়া এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিব। ঝালটা কিন্তু যার যার তার প্রথমে গোলমরিচের গুঁড়া বেশি দিবেন না কারণ এটার কিন্তু পরের দিকেই আসে ঝালটা কিছুক্ষণ পরে বের হয় একদিন দিন পরে বের হয় পরের দিকে কিন্তু প্রচুর ঝাল হয়ে যাবে সেই জন্য অল্প দিবেন লাগলে পরে দু চার ঘন্টা পরে আবার দিতে পারবেন স্বাদ মতো প্রায় এক টেবিল চামচের মতো বিট লবণ দিলাম আর এক টেবিল চামচের মতো চিনি দিলাম আর আমি যে ইয়েগুলা বেটে রাখছি মরিচ ধনিয়া পাতা ওগুলো একটু শক্ত হয়ে গেছে বাটা মানে পানি ব্যবহার করা হয়নি তত সেজন্য এখানে এক টেবিল চামচ হয়েছে ওইগুলায় তো ওখান থেকে আমি আধা টেবিল চামচ দিব এর মধ্যে অর্ধেকটা দিব লাগলে দেওয়া যাবে কিন্তু প্রথমে দিলে তো আমি কমাইতে পারবো না দিয়ে অল্প একটু পানি দিয়েই দিয়ে আমি এটাকে ভালো মতো ফেটে মিলায় নিই অল্প প্রায় চিকি কাপ কোয়াটার কাপ পানি দিলাম আর এর মিষ্টক্ত নোনতা এটা খেয়ে খেয়ে টেস্ট করে যার যার পছন্দ মতো দিবেন একদম ভালো মতো যাতে মিলে যায় মিলাইলাম আমি একটু টেস্টটা দেখি কি অবস্থা এর একটু চিনি লাগবে চিনির বদলে কিন্তু আপনারা যারা সুগার খান না অল্টারনেট সুগার দিতে পারেন চিনি না দিয়ে যারা আপনারা চিনি খান না যেই গুঁড়া খান দুই চার প্যাকেট দিয়ে দিবেন এর মধ্যে আর অন্য কিছুর দরকার নাই জিরার ফ্লেভার এসে গেছে কিছুটা ওটা আরও বাড়বে আর ঝালটা তো পরে বাড়বেই আর কালারটা দেখেই বুঝতে পারতেছেন ধনিয়া পাতা পুদিনা পাতা ফ্লেভার যথেষ্ট আছে এমনটা ভালো করে মিলে নি আবার মিলে গেল একটু দেখি আবার পারফেক্ট আছে আমার জন্য আপনার নিজেদের পছন্দ মতো চিনি লবণ যোগ করে নিয়ে সাথে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দুই তিন ঘন্টা যাতে মশলাগুলা ফ্লেভার ছাড়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারু বাজার একটা ডিপ অথবা রায়তা সস যাই বলে না কেন এটা ফ্রিজে রেখে এমনি ছয় সাত দিন আরামে খাইতে পারবেন আর যত দিন যাবে এটার ফ্লেভারটা তত বাড়তে থাকে মানে জিরা গোলমরিচগুলো আরও ফ্লেভার ছাড়ে তো এখন সামনে কয়দিন আমাদের একটু কাবাব টাবাবের দিন আসতেছে একটু বানায় রাখতে পারেন একদিন আগে বানায় রাখেন পরদিন খাইতে পারবেন এই জিনিসটা দিয়ে কাবাব খাইতে অনেক বেশি মজা পাবেন অথবা একটু সালাদ তৈরি করে তার উপরে এটা দিয়ে দিতে পারেন অনেকে যদি যারা সালাদ খাওয়ার অভ্যাস আছে টক দই দিয়ে খাইতে চান এটা বানায় খেয়ে দেখতে পারেন আপনারা ডায়েট কন্ট্রোল করতে চাইলে চিনিটা স্কিপ করবেন অন্য কোনো কিছু দিবেন খুবই মজার একটা জিনিস তৈরি করা খুব সোজা খালি বানাবেন আর তামা তামা করে কাবাব কিংবা যে কোনো পোড়া দিয়ে কিংবা ফ্রেশ ভেজিটেবল দিয়ে খাই ফেলা দিতে পারেন হ্যাপ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ